আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ টিপস অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি নতুন টিপস নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম। টিপসটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ওজন এবং পেটের অতিরিক্ত মেয়াদ কমাবো সেই সম্পর্কে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি পানীয় নিয়ে কথা বলবো যেটি খেলে আপনার অতিরিক্ত মেয়াদের সমস্যা দ্রুতই সমাধান হবে। যারা অতিরিক্ত মেয়াদের সমস্যায় ভুগেন তারা সকালে ঘুম থেকে উঠেই বিশেষ একটি পানীয় পান করতে পারেন, যার ফলে দ্রুতই কমবে ওজন, সাথে শরীরের অতিরিক্ত মেদও। আর সেই বিশেষ পানীয়র জন্য লাগবে দুটো জিনিস, কাঁচা রসুন ও মধু। এই দুটি খাবারের পুষ্টিগুণের শেষ নেই। পানীয়টি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি রসুন থেকে 4-5টা রসুনের কোয়া নিয়ে নিলাম। এখন এই রসুনের কোয়াগুলোকে পরিষ্কার করে আমি এগুলাকে কুচি কুচি করে নেব, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর একটি কাপে 1 চামচ আর 2 চামচ মধুর মধ্যে এই রসুন কুচি দিয়ে সকালে খালি পেটে এই মিশ্রণটা খেতে হবে। আপনারা এটা ফ্রিজে রেখেও 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেতে থাকুন। যারা রসুন এভাবে খেতে পারেন না তারা অবশ্যই রসুনটাকে পেস্ট করে তারপর মধুর সঙ্গে মিশ্রণ করে খেতে পারেন। রসুন আর মধুর মিশ্রণ খেতে অনেকের ভালো নাও লাগতে পারে, তবে এই দুটি উপাদান ওজন কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেলে শুধু ওজনই কমবে না, হজম শক্তিও বাড়বে। যাদের কাঁচা রসুন ও মধু একসঙ্গে খেতে অসুবিধা হয় তারা 1 গ্লাস গরম পানির মধ্যে মিশ্রণটি মিশিয়েও খেতে পারেন। আরও যেসব উপকারিতা রয়েছে সেগুলো হচ্ছে, আপনি যদি নিয়মিত রসুন ও মধুর মিশ্রণ খান তাহলে আপনার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমবে। আপনি যদি নিয়মিত এই পানীয়টি খান আপনার ঠান্ডা কাশিও কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি যদি আপনার লিভারকে সুস্থ রাখতে চান তাহলে আপনি এই মিশ্রণটি খেতে পারেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো একটি নতুন টিপস নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।